আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো, আমি সকাল সকাল রেডি হয়ে গেছি কলেজ যাওয়ার জন্য, তো চলো কলেজে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন আমি চলে এসেছি মায়ের বাড়ি, এখানে আমি আয়রাকে রেখে যাব, কারণ আয়রাকে আমি আর মা এই দুজন ছাড়া কেউ খাওয়াতে পারবে না। ও মা আয়রাকে টাইম টু টাইম খাইয়ে দিতে পারবে। তো চলো আমি কলেজ যাই, কলেজ থেকে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলে আসলাম বাড়ি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি খবর? ভালো ভালো আছি। হ্যাঁ, আমার বেটু কোথায়? আমার সোনা মামা কি করছে? এই যে আমার সোনা, ঘুম ভাঙলো তোমার? কই গো, কই গো, তো চলো ফ্রেশ হয়ে নি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা। আরশান হাই করো বেটু। এই যে এখন আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, করার পর আইরাকে খাইয়ে দিয়েছি, খাইয়ে টাইয়ে এই যে দুই ভাই বোন খেলা করছে। তুমি দাদা, এ বাবা ফুলে দিল, তুমি দাদা বলো। মজা মজা মজা। আরশান তুমি বলো মাম্মুমকে সবাই চলো এদের সঙ্গে একটু আমি খেলা করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মাম্মা সন্ধ্যের টিফিনে হচ্ছে পেঁয়াজি, যেটা জুলিয়াপা তৈরি করলো, আর সঙ্গে আছে এ চাটনি। তো চলো খেয়ে দে, খেয়ে নি, তারপর হবে গরম গরম চা। এর মধ্যে বেরিয়ে গেলাম আমাদের বাড়ির জন্য। টাটা। আমরা অনেকক্ষণ আগে মায়ের বাড়ি থেকে চলে এসেছি, আমি এসে আয়রাকে খাইয়ে দিয়েছি, এখানে তাসবিন করছে, তাসবিন ভাতের মাড় বের করছে, তাও আবার সিরিয়াল দেখতে দেখতে। চল এখানে আয়রা স্কুল যাচ্ছে, তুমি স্কুল যাচ্ছ? হয়ে গেল ভাত। এখানে আছে দেশি মুরগির তরকারি একটা পটল দিয়ে, এখানে আছে একটা তরকারি, এখানে আছে আলু বেগুন টমেটো দিয়ে একটা তরকারি, আমি ডিনার কমপ্লিট করে উপরে চলে এসেছি, এখন আয়রাকে ঘুম দিয়ে দিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলের নাম হচ্ছে অ্যানিমিক্স ব্লগ। তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সঙ্গে, কালকের ব্লগটাকে মিস করিও না। আজকের মতো টাটা, গুড নাইট।